রিতার পাকশালায় সবাইকে স্বাগত। আমি রিতা, আজকে আমি তোমাদেরকে করে দেখাবো নিরামিষ পনির বাহার রেসিপি। এটা সম্পূর্ণ নিরামিষ এবং পেঁয়াজ রসুন ছাড়া। তা চলো দেখে নাও। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, আর এখানে একটা শুকনো মশলা বানিয়ে নেবো। তার জন্য দুটো শুকনো লঙ্কা নিয়েছি, 4টে এলাচ নিয়েছি, 5-6টা নিয়েছি লবঙ্গ, একটা বড় টুকরো নেবো দারচিনি, কতগুলো নিয়ে নিয়েছি শাহমরিচ। এবার এখানে কিছু আরও অ্যাড করব। গোটা ধনে নিয়ে নেবো 1 টিস্পুন, গোটা জিরে নেবো 1 টিস্পুন, আর গোটা মৌরি নেবো 1 টিস্পুন। গ্যাসের ফ্লেমটা লো রেখে 3-4 মিনিট নেড়ে নেবো। খুব বেশি নাড়ার দরকার নেই, এই রকম একটু গরম হলেই এবার আমি তুলে নেব। গ্যাসেতে আরও একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 150 ml জল, 200 ml প্যাকেট দুধ। জল দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেবো, আর এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন লবণ। এটার মধ্যে পনির ভেজাবো। ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেবো। ততক্ষণে দেখো গুঁড়ো, যে মশলাটা বানানোর জন্য রেডি করেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। আর কড়াই নিয়ে নিয়েছি আরও একটা, কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল আর ঘি দিয়ে দিয়েছি 1 টিস্পুন। খুব বেশি তেল ঘি দেবো না। আর দেখো এই তেলের মধ্যে দিয়ে দেবো 400 গ্রাম পনির। পনিরটাকে দেখো এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর খুব বেশি ডিপ ফ্রাই করবো না, একটু হালকা ফ্রাই হলেই তুলে নেবো। ততক্ষণে আরও একটা মশলা বানিয়ে নিয়েছি, এখানে 10টা মতো কাজু দিয়েছি, গোটা কাজু, আর 2 টেবিল চামচ কিশমিশ, সেটাকে গুঁড়ো করে নিলাম শুকনো। এবার এর মধ্যে 4 মগজ গুঁড়ো দেবো 1.5 টিস্পুন, আর দিয়ে দেবো আদা। আমি এখানে 3টা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা যে যেমন খাবে সেরকম দেবে, আমি কাঁচা লঙ্কার ঝালটাই ব্যবহার করবো। আর টক দই দিয়ে দিয়েছি 50 গ্রাম, আর দিয়ে দেবো সামান্য একটু জল, আর মিহি পেস্ট বানিয়ে নেবো। আর এদিকে দেখো পনিরটা প্রায় ভাজা হয়েই গেছে, এবার পনিরগুলো গরম দুধের মধ্যে দিয়ে দেবো, দিয়ে পনিরটাকে ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। এবার যে কড়াইতে পনির ভেজেছিলাম সেই কড়াইতে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর এখানে দেখো মিক্সির বাটি ধুয়ে আরও একটু জল দিয়ে আরও একটু সময় ধরে কষিয়ে নিলাম, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে এবার দিয়ে দেবো যে রোস্ট করা গুঁড়ো মশলা করে বানিয়েছিলাম সেটা 1.5 টিস্পুন, দিয়ে ওই মশলার সাথে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব। 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো লো ফ্লেম করে, তাতে মশলাটা খুব ভালো কষানো হয়ে যাবে। আর দেখো মশলাটার উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এর থেকেই বোঝা যাচ্ছে মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। আর এখানে দুধে ভেজানো যে পনিরটা রেখেছিলাম দুধ সমেত দিয়ে দেবো মশলার মধ্যে, দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দেবো, দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর 1 টিস্পুন করে লবণ চিনি দেওয়া ছিল, আবারও দেখে নিতে হবে, তারপর পরিমাণ মতো দিতে হবে। পনির বেশি সময় ধরে রান্না করলে পনিরটা কিন্তু হার্ড হয়ে যায়, সেই জন্য আমি এখানে 2 মিনিট মতো রান্না করে নেব। আর দেখো 2 মিনিট পরে ফিরে এসেছি, দেখো গ্রেভিটা অনেকটাই বসে গেছে, আরও বসে যাবে। এবার শেষে একটু দিয়ে দেবো যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটা, আর একটু কাসৌরি মেথি একটু হাত দিয়ে এইভাবে ডলে দিয়ে দিয়ে দেবো। আর সত্যি বলছি এই পনির রেসিপিটা খুব সুন্দর হয়েছিল, আর এত টেস্টি হয়েছিল ভাবাই যায় না। আর আমি রেস্টে রেখে দিয়েছিলাম আরও 5-7 মিনিট, তারপরে আমি ফিরে এলাম পরিবেশন করব। প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক করো, তাহলে আমি এই রকম উৎসাহ পেতে থাকলে সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে উপস্থিত করতে পারবো। আর প্রচুর পরিমাণে শেয়ার করো, আর যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, এই রকম নিত্য নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছায়। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করো। আজ এই পর্যন্ত।